राधे राधे, जय जगन्नाथ, जय जगन्नाथ। আমাদের রামনগর বাসীর কাছে খুব আনন্দের কথা কি আমরা অনেক দিন পর মানে ফার্স্ট আমরা রথের দড়িতে হাত দিতে পেরেছি। তো প্রথমে আগে রথের চারপাশে আপনারা প্রদক্ষিণ করবেন পাঁচ পাক সাত পাক কিংবা একশো আট পাক, তারপর সামনে দাঁড়িয়ে রথের সামনে দাঁড়িয়ে দড়িটাকে টাচ করে জোড়হাত করে প্রণাম করবেন। দেখুন শ্রীকৃষ্ণ ভগবান আমাদেরকে প্রণাম করতে শিখিয়েছেন, তো কেন আমরা ঢং করব? এক হাতে কোনো প্রণাম হয় না, কোনোদিন এক হাতে প্রণাম করবেন না, এতে তিরস্কার করা হয়। আর ছুঁয়ে প্রণাম করবেন না, রথের দড়ি ছুঁয়ে প্রণাম করবেন, এতে ভগবান আনন্দিত হবে এবং ভজন কীর্তন করবেন খুব আনন্দের সঙ্গে, যাতে জগন্নাথ দেব চৈতন্য মহাপ্রভুর মতন রথ থেকে নেমে আপনাদের সঙ্গে ভজন কীর্তনে মেতে ওঠে। এবং এই মানে ভজন কীর্তন কুছ পানে কে লিয়ে কুছ কোনা করতে হয়, ভজন কীর্তন করতে অনেক কষ্ট হয় এবং সেই কষ্ট ভগবান প্রসন্নিত হয়। দেখুন আমি তখন থেকে বলে যাচ্ছি কেন আপনারা যাতে শুনেন বুঝেন করেন, আপনারাও আসুন এবং প্রদক্ষিণ করুন এবং সামনে দাঁড়িয়ে প্রণাম করুন। হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে গুরুদেবদের হাত ধরে আমাদেরকে সব পথ এগাতে হয়, কেন জানেন? এগুলো সমস্ত জিনিস আমাদের গুরুদেব শিখায়, তো গুরু যে শিক্ষা দিবে সেই গুরু। আজকে দেখুন মন্ত্র যে কোনো কিছু মন্ত্র হতে পারে। বাল্মীকিকে কি বলেছিল রত্নাকর দস্যুকে, কি বলেছিল? রাম বলতে পারছিল না তো মরা বলতে বলেছিল, না সেটাই না মন্ত্র। আজকে মরা যে যার মনে লাগে যে যেটা জানেন সেটা শিখিয়ে আপনারা দয়া করে রথের চারদিকে প্রদক্ষিণ করুন সাত পাক আট পাক বা একশো আট পাক ঘুরে, তারপরে আপনারা রথের দড়ি ছুঁয়ে প্রণাম করবেন সামনে দাঁড়িয়ে। হরে কৃষ্ণ রাধে রাধে। আমি সমস্ত যারা